আমরা বর্তমান সমাজেও দেখতে পাই যে মূর্তি পূজা, মূর্তিকে বিভিন্ন নামে চালিয়ে দেওয়ার জন্য, বিশেষ করে ভাস্কর্য কিংবা মূর্তি এটাকে আলাদাভাবে উপস্থাপন করে আমাদের সমাজের একটি শ্রেণী আমাদেরকে বিভ্রান্ত করতে চেষ্টা করে, যেটা আগেও করা হয়েছিল এবং ইতিহাসের সূচনা থেকেও এটা ছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভয়েস অব আজহারের নিয়মিত অনুষ্ঠান আসিরাহ আন-নববিয়ার দ্বিতীয় পর্বে। আমরা সিরা নববিয়ার প্রথম পর্বে আলোচনা করেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা পাঠের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা এ পর্বে আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে আরবের অবস্থা কেমন ছিল বা ইসলাম পূর্ববর্তী আরবের অবস্থাটা কেমন ছিল, সেই বিষয় নিয়ে আমরা আলোকপাত করতে চেষ্টা করব। এ বিষয় নিয়ে কথা বলার পূর্বেই যে কয়েকটি পয়েন্ট নিয়ে আমরা কথা আলোচনা করতে পারি, তার মধ্যে একটা হলো আরবের ধর্মীয় অবস্থাটা কেমন ছিল, আরবের সামাজিক অবস্থা কেমন ছিল, আরবের রাজনৈতিক অবস্থা কেমন ছিল। প্রথমে আসি আরবের ধর্মীয় অবস্থা নিয়ে। আরবের ধর্মীয় অবস্থাটা মূলত মূর্তি পূজায় ভরপুর ছিল। তারা অধিকাংশ মানুষ মূর্তি পূজায় অভ্যস্ত হয়ে উঠেছিল। তাদের প্রতিটি ঘরে ঘরে তারা মূর্তি স্থাপন করত। সিরার কিতাবের মধ্যে আসছে যে তারা বাইতুল্লার মধ্যেও 360টি মূর্তি স্থাপন করেছিল। 360টি মূর্তির মধ্যে সবচেয়ে আশ্চর্যের বিষয় যেটা ছিল সেটা হলো যে দুটি মূর্তি ছিল, একটার নাম হলো ইসাফ আর একটার নাম নাইলা। এই দুটি মূর্তি মূলত ইয়ামান থেকে একজন নারী এবং পুরুষ বাইতুল্লায় এসে এবং বাইতুল্লার মধ্যে তারা জিনায় লিপ্ত হয়েছিল, ব্যভিচারে লিপ্ত হয়েছিল। তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পাথরে রূপান্তরিত করে দিয়েছিলেন, আর সেই ঘৃণ্য স্মৃতিকে স্মরণ করার জন্য তারা ইসাফ এবং নাইলার নামে দুটি মূর্তিও স্থাপন করেছিল। হযরতে আমর ইবনুল জামহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে আমি আমার ঘরে একটি মূর্তি পূজা করতাম যেটা আমি নিজেই কাঠ দিয়ে বানিয়েছিলাম। হযরত আবু রাজা আল আতারিদি রাহিমাহুল্লাহ, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় জীবিত ছিলেন, তবে তিনি তখন ইসলাম গ্রহণ করেননি, তিনি মুসাইলামাতুল কাযযাবের অনুসারী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তিনি ইসলাম গ্রহণ করেন। তিনি বলতেছেন, কুন্না নাবুদুল আহজার, আমরা পাথরের পুজো করতাম। যখন আমাদের একটা পাথর থেকে আরেকটা পাথর ভালো লাগতো তখন সেই পাথরের পুজো করতাম, আগেরটাকে ছুঁড়ে ফেলে দিতাম। এভাবেই আরবের মধ্যে মূর্তি পূজার যে প্রচলনটা সেটা হয়েছিল। আমরা যদি পূর্ববর্তী উম্মতের দিকেও তাকাই দেখতে পাই তখনও মূর্তি পূজার সূচনাটা মূলত এভাবেই হয়েছিল। তাদের যখন কোনো বুজুর্গ ব্যক্তি কিংবা তাদের মধ্যে যারা বড় ব্যক্তি বা নেককার ব্যক্তি ছিল তাদের মূর্তি তারা নিজেদের ঘরে নিজেদের বিভিন্ন জায়গায় বরকতের জন্য স্থাপন করত, পরবর্তী প্রজন্মে এসে সেটাকে পুজো করতে শুরু করত। এভাবেই মূলত মূর্তি পূজার শুরুটা হয়ে সূচনাটা হয়েছিল। আমরা বর্তমান সমাজেও দেখতে পাই যে মূর্তি পূজা, মূর্তিকে বিভিন্ন নামে চালিয়ে দেওয়ার জন্য, বিশেষ করে ভাস্কর্য কিংবা মূর্তি এটাকে আলাদাভাবে উপস্থাপন করে আমাদের সমাজের একটি শ্রেণী আমাদেরকে বিভ্রান্ত করতে চেষ্টা করে, যেটা আগেও করা হয়েছিল এবং ইতিহাসের সূচনা থেকেও এটা ছিল। এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আরবের সামাজিক অবস্থা নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে দেখতে পাই যে আরবের সামাজিক অবস্থা আরও ভঙ্গুর ছিল। বিশেষ করে বৈবাহিক অবস্থাটা এতটাই ভঙ্গুর ছিল যে তারা জিনা ব্যভিচারকে বিবাহে রূপ দিয়েছিল। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, সহিহ বুখারীর মধ্যে রওয়ায়েতটি এসেছে, তিনি বলেছেন যে আরবের মধ্যে জাহিলি যুগে বিবাহ চার ভাগে বিভক্ত ছিল। প্রথম নাম্বার প্রকার ছিল বর্তমানে আমরা যেভাবে বিবাহ করি সেই বিবাহটাই। দ্বিতীয় বিবাহের অবস্থাটা ছিল যে একজন পুরুষ তার নিজের স্ত্রীকে বলতো অমুক পুরুষের সাথে তুমি রাত্রি যাপন করো এবং তার থেকে সন্তান গ্রহণ করো। যখন ওই পুরুষ থেকে ওই মহিলা
গর্ভবতী হতো এবং সন্তান জন্ম দান করতেন, তখন চাইলে তার স্বামী গ্রহণ করত আর না চাইলে তাকে ছড়ে ফেলে দিত। তৃতীয় যে বিবাহের অবস্থাটা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন তা হলো, একজন মহিলার কাছে একদল পুরুষ, যাদের সংখ্যা দশের কম হবে, এমন একদল পুরুষ যাবে এবং তাদের তার সাথে রাত্রি যাপন করবে, এবং এই মহিলার থেকে যখন সন্তান জন্ম হবে তখন এই মহিলা প্রত্যেক পুরুষের কাছে তার সন্তানকে পাঠাবে। পাঠানোর পরে এই প্রত্যেকজন পুরুষকে এরপরে তার কাছে জমা করবে। জমা করে যখন এই মহিলা যে কোনো পুরুষকে নিজের সন্তানের দিকে নিস্পদ করবে, সেই পুরুষেই তার বাবা হিসেবে পরিচিতি লাভ করবে। চতুর্থ নম্বর ছিল যে একজন মহিলা তার ঘরের সামনে আলামুল হামরা বা লাল পতাকা টাঙিয়ে রাখত। এটা আলামত ছিল যে এই মহিলার সাথে যে কোনো পুরুষ চাইলেই তার নিজের মনের চাহিদা, কুচাহিদা পূরণ করতে পারবে, কুবাসনা মনের কুপ্রবৃত্তি পূরণ করতে পারবে। বিভিন্ন পুরুষদের সাথে রাত্রি যাপন করে যখন সন্তান জন্মদান করত, তখন তার ওই সন্তানের বাবাকে সেটা নির্ধারণ করার জন্য অভিজ্ঞ ব্যক্তিদেরকে নিয়ে আসা হতো এবং তারা যাকে নির্ধারণ করত সে তার বাবা, এবং সেই তার বাবা হিসেবে পরিচিতি লাভ করত। এই ছিল জাহিলি যুগের নারীর অবস্থা বা সামাজিক অবস্থা, বৈবাহিক অবস্থা। আমরা এই জায়গা থেকে যদি শিখতে চাই তাহলে শিক্ষা পাই যে সমাজ ধ্বংসের জন্য মূলত এই কারণগুলি আমাদেরকে দায়ী করতেছে। আমাদের বর্তমান সমাজেও দেখা যায় জিনা ব্যভিচারকে আমরা বৈধতা দেওয়ার চেষ্টা করছি, বিশেষ করে নারীদেরকে বিভিন্ন পণ্যের গায়ে তাদের অলঙ্গ ছবি দিয়ে আমরা উপস্থাপন করছি, যেটা জাহিলি যুগের আধুনিক রূপায়ণ করা হচ্ছে বলে আমার কাছে মনে হয়। জাহিলি যুগের সামাজিক অবস্থার আরেকটি নির্মম রূপ হলো তাদের মধ্যে নিজেদের কন্যা সন্তানদেরকে তারা জীবন্ত কবর দিত, হত্যা করত। অর্থাৎ যখন তাদের কাছে কন্যা সন্তান জন্মের খবর দেওয়া হতো তখন তারা তাদের কন্যা সন্তানদেরকে জীবন্ত হত্যা করত। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অবস্থাকে বলেছেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উংসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাম ওয়া হুয়া কাযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তাদেরকে কন্যা সন্তানের খবর দেওয়া হতো, সুসংবাদ দেওয়া হতো, তখন তাদের চেহারা কালোকুচ্ছিত হয়ে যেত। তারা নিজেদেরকে অপমানিত মনে করতেন কন্যা সন্তানের বাবা হওয়াটাকে, এমনকি তারা নিজেদের কন্যা সন্তানদেরকে জীবন্ত পুঁতে রাখতেও কণ্ঠাবোধ করত না। জাহিলি যুগের রাজনৈতিক অবস্থা নিয়ে যদি আলোকপাত করতে যাই তাহলে দেখতে পাই জাহিলি যুগে রাজনৈতিকভাবে তাদের ঐক্যবদ্ধতা ছিল না বা ঐক্যবদ্ধ রাষ্ট্রীয় ব্যবস্থা ছিল না। কবিলা গোত্রীয় শাসন ব্যবস্থা ছিল, এক গোত্র আরেক গোত্রের সাথে সবসময় দাঙ্গা হাঙ্গামা যুদ্ধ বিগ্রহ লেগে থাকত। তাদের মধ্যে রাজনৈতিক এমন খারাপ অবস্থা ছিল যে তাদের ছোট্ট থেকে ছোট্ট বিষয়কে কেন্দ্র করে বড় বড় যুদ্ধ লেগে থাকত। বিশেষ করে আমরা উদাহরণস্বরূপ বলতে পারি হারবুল বাসুসকে, যে একটি উটনিকে কেন্দ্র করে, একটি উটনিকে হত্যা করার কারণে হারবুল বাসুস সংগঠিত হয়েছিল এবং বনি বাকার এবং বলি তাগলাবের মধ্যে যুদ্ধ লেগেছিল। 40 বছর পর্যন্ত এই যুদ্ধ দীর্ঘায়িত হয়েছিল। ইতিহাসবিদগণ বলেন এই যুদ্ধ এমন হয়েছিল যে তাদের মধ্যে প্রায় তাদের এই গোত্র প্রায় হারিয়ে যাওয়ার অবস্থা হয়ে গিয়েছিল। ইতিহাসবিদগণ বলেছেন যে আরবের রাজনৈতিক অবস্থা এই এত নিম্ন পর্যায়ের ছিল যে তাদেরকে উল্লেখ করার মতো কোনো অবস্থান ছিল না। পার্শ্ববর্তী পারস্য সাম্রাজ্য এবং রোমান সাম্রাজ্য যে ক্ষমতাধর ছিল তারা মূলত আরবদেরকে যাযাবরী জীবনযাপনে অভ্যস্ত জাতি হিসেবেই জানত এবং তাদের কেন্দ্রীয় শাসন ব্যবস্থা যে ছিল না, এজন্য তাদের শক্তিও, তারা নিজেদের শক্তি নিয়ে মাথা উঁচু করে দাঁড়ানোর ক্ষমতাও তাদের ছিল না। কিন্তু আরব পূর্ববর্তী অবস্থা, এত ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থার মধ্যে ইসলাম আসার পরে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো আরব জাতিকে সমগ্র বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো সুযোগ করে দিয়েছেন এবং সমগ্র আরব পুরো জাজিরাতুল আরব মূলত সারা বিশ্বের রাজনৈতিক প্রাণকেন্দ্রে রূপান্তরিত হয়েছিল। আমরা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরার এই দিকটা থেকে যে শিক্ষাটুকু নিতে পারি সেটা হলো যে ইসলাম মানুষকে যেমনটি মানবতা শিখায়, ইসলাম মানুষকে সভ্যতা শিখায়, ইসলাম মানুষকে রাষ্ট্র পরিচালনার যে সকল গুণের প্রয়োজন আছে সেগুলো শিক্ষা দেয়। ইসলামের মাধ্যমে একটি জাতি রাজনৈতিকভাবে নিম্ন পর্যায় থেকে উচ্চ আসনে আসীন হয়, আসীন হয়।
এজন্য আমরা ইসলামকে যদি চর্চা করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরাতকে যদি চর্চা করি এবং সীরাত থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনকে যদি ফোটানোর চেষ্টা করি, আমাদের জীবনের আলো একদিন ফুটবেই, একদিন এ হতাশার অন্ধকার দূর হয়ে একদিন সূর্যের কিরণ আমাদের কাছে পৌঁছবে এবং আমরা সমগ্র বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকেই তৌফিক দান করেন। আজকের আলোচনা থেকে আমরা যে শিক্ষাটুকু নিতে পারি সেটা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে আরবের যে অবস্থা ছিল সেটা ছিল রাজনৈতিক অবস্থার মধ্যে আরবরা একটি ভঙ্গুর জাতি হিসেবে পরিচিতি ছিল তাদের। তাদের রাজনৈতিক কোনো অবস্থান ছিল না, সেখান থেকে ইসলাম এসে তাদেরকে সমগ্র বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছিল। এমনকি আরবরা আধা জাহান শাসন করেছে, ইতিহাসের পাতায় যা সোনালি অক্ষরে লেখা আছে। যদি আমরা দেখি যে আরবের পূর্ববর্তী অবস্থায় সামাজিকভাবে নারীরা সবচেয়ে নিগৃহীত জাতি ছিল, নারীদেরকে অসম্মানের চোখে দেখা হতো, নারীদের কোনো সম্মান বোধ ছিল না। কিন্তু ইসলাম এসে নারীদেরকে সম্মানিত করেছে, নারীদেরকে মায়ের স্থানে আসীন করেছে, নারীদেরকে তাদের অধিকার নিশ্চিত করেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আধুনিক যুগে এসে আবার সেই জাহিলিয়তে আমরা ফিরে গিয়েছি। নারীদেরকে ভোগ্য পণ্যের মতো ব্যবহার করতে কোণ্ঠাবোধ করি না, নারীদেরকে আজকে উড়ঙ্গ করে নারীদেরকে বেহায়াপনা শিখাচ্ছি এবং নারীদের সম্মান সম্ভ্রমের প্রতি আঘাত হানতে আমাদের কোনো কোণ্ঠাবোধ হয় না। তো এই ছিল আমাদের আজকের শিক্ষা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভালো থাকুন, সকলেই সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।